শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের একজন খনজন্মা পুরুষ। জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উদ্ভবের সঙ্গে শহীদ জিয়ার নাম জড়িয়ে আছে, একই সঙ্গে জাতিরাষ্ট্রকে গঠনের পর্যায়েও শহীদ জিয়ার নামটি জড়িয়ে আছে। শহীদ জিয়া 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে উই রিভল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তারপর তিনি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। সেই থেকে শহীদ জিয়ার নাম বাংলাদেশের একটি হাউসহোল্ড নেম, অর্থাৎ প্রতিটি পরিবারে উচ্চারিত নাম হিসেবে থেকে গেছে। শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই সময় শহীদ জিয়া ছিলেন কুচক্রীদের হাতে বন্দী। তাকে কুচক্রীদের হাত থেকে মুক্ত করে আনে এদেশের সৈনিক জনতা, এবং সেই থেকে তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন। এবং শহীদ জিয়া সেদিন বাংলাদেশের জনগণের একজন সংকটকালের নেতা হিসেবে আবির্ভূত হন। শহীদ জিয়া অত্যন্ত দৃঢ় হস্তে সেই সময় থেকে বাংলাদেশ রাষ্ট্রের হাল ধরেন, এবং তিনি বাংলাদেশকে একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে ব্রতী হন। শহীদ জিয়া একসময় বলেছিলেন, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। তার এই উচ্চারণকে তার প্রতিপক্ষ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সমালোচনা করার চেষ্টা করে, কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি যা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে, বাংলাদেশে প্রচলিত যে ড্রয়িং রুম পলিটিক্স, সেই পলিটিক্সকে তিনি একটি সত্যিকার অর্থে জনবান্ধব পলিটিক্সে, রাজনীতিতে রূপান্তর করার চেষ্টা করেন। তার প্রয়াস ছিল যে একজন রাজনৈতিক নেতা শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মাধ্যমেই তার রাজনীতিকে সীমাবদ্ধ রাখবেন না, কৃষকের সঙ্গে এবং শ্রমিকের সঙ্গে একাত্ম হয়ে সেই রাজনীতিবিদ চেষ্টা করবেন বাংলাদেশকে একটি কর্মমুখর জনপদে পরিণত করতে। শহীদ জিয়া সেই উদ্যোগই গ্রহণ করেছিলেন, এবং সেই উদ্যোগের ফলে তিনি বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে তিনি পৌঁছাননি, যেখানে তিনি জনগণকে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে উদ্বুদ্ধ করেননি। এবং শহীদ জিয়ার আহ্বানে সেই দিন জনগণ যে কর্মোদ্যোগে ঝাঁপিয়ে পড়েছিল, তার ফলেই সূচিত হয়েছিল বাংলাদেশের উন্নয়নের পর্যায়। শহীদ জিয়া জানতেন যে বাংলাদেশকে যদি সত্যিকার ঐক্যবদ্ধ জনগোষ্ঠীতে রূপান্তরিত না করা যায়, তাহলে কখনোই বাংলাদেশের উন্নয়ন অর্জন সম্ভব হবে না, সঙ্গে সঙ্গে সম্ভব হবে না বাংলাদেশকে একটি সত্যিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেদিন একদল কুচক্রী সীমান্তের ওপার থেকে বাংলাদেশের উপর হামলা চালাচ্ছিল। শহীদ জিয়া এই দেশের মানুষকে আহ্বান জানালেন এই হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। সেদিন বাংলাদেশের জন্য একটি সংকটময় সময় ছিল। সেই সংকট উত্তরণে শহীদ জিয়া জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, এবং তিনি জানতেন যদি সামরিক বাহিনীর সঙ্গে জনগণের একাত্মতা সৃষ্টি না হয়, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করা দুরূহ হবে। সেই জন্যই তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছুটে গিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে এই আধিপত্যবাদীদের যে চক্রান্ত, সেই চক্রান্তকে রোধ করবার জন্য। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বলেই সেদিন কুচক্রীরা কিছুই করতে পারেনি, এবং বাংলাদেশের জনগণ আরও একটি ঐক্যবদ্ধ জাতিসত্তায় পরিণত হয়। শহীদ জিয়ার যে রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মর্মবাণী ছিল পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে একটি জাতি হবে, কারণ
বাংলাদেশ শুধু বাঙালিদের আবাসভূমি নয়, বাংলাদেশে বহু নৃগোষ্ঠী রয়েছে, বহু জাতিসত্তা রয়েছে। তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করা অত্যন্ত দুরূহ হবে। সেই জন্য তিনি সেদিন বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণার প্রবর্তন করেন, সেই ধারণার মধ্য দিয়েই বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস তিনি গ্রহণ করেছিলেন। আজ সময়ের ধারায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনই পারে এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে। শহীদ জিয়াউর রহমান শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সম্মান সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। তার সময়ই বাংলাদেশ জাপানের মতো একটি ধনী রাষ্ট্রকে পরাজিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে পেরেছিল। এই ঘটনাই প্রমাণ করে সেদিন শহীদ জিয়া অনুসৃত যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ফলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জাতির কাছে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং হয়েছিল বলেই সেদিন বাংলাদেশের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল। শহীদ জিয়ার যে মর্যাদা, সে মর্যাদা শুধু জাতিসংঘের ক্ষেত্রেই নয়, আমরা লক্ষ্য করেছি যে ইরাক ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধে দুই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের যে ভূমিকা, যে মধ্যস্থতাকারীর ভূমিকা, সেটাও বাংলাদেশকে একটা মর্যাদার আসনে নিয়ে গিয়েছিল। তিনি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছিলেন, এবং তার সঙ্গে ইয়াসির আরাফাতের একটা প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি সেদিন প্যালেস্টাইনকে এখানে তাদের দূতাবাস গড়ার জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন, এবং তার ফলে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের একটা প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, এবং ফিলিস্তিনিরা বাংলাদেশকে একটা অকৃত্রিম বন্ধু হিসেবে গ্রহণ করে। শুধু তাই নয়, কিউবার ফিডেল ক্যাস্ট্রো, তিনিও শহীদ জিয়াকে একজন অকৃত্রিম বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, এবং সেটা আমরা লক্ষ্য করেছি যে জোট নিরপেক্ষ সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ এবং কিউবার মধ্যেও একটা অকৃত্রিম সম্পর্ক গড়ে উঠেছিল। বাংলাদেশ এবং উত্তর কোরিয়া, এবং এই উত্তর কোরিয়া প্রেসিডেন্ট জিয়াকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছিল এবং জাতীয় মর্যাদার আসনে তারা গ্রহণ করেছিল। শহীদ জিয়ার সময়ই বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়, এবং চীন এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, সে বন্ধুত্বের সম্পর্ক একটা গভীর বন্ধনের সূত্রে আবদ্ধ হয়। তাই শহীদ জিয়া বাংলাদেশকে শুধু বাংলাদেশের জনগণকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বসভায় তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ জিয়া যে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করেছিলেন, সেই জোট নিরপেক্ষ নীতি ছিল একটি সক্রিয় জোট নিরপেক্ষতার নীতি, এবং এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা অত্যন্ত উঁচু আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ জিয়া বাংলাদেশে যে কর্মোদ্যোগ, ব্যক্তি উদ্যোগের যে অর্থনীতি, সে অর্থনীতিকে তিনি এমন এক জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন যার ফলে এদেশে আমরা লক্ষ্য করি যে পোশাক শিল্প নিয়ে আমরা আজকে গর্ব করি, সেই পোশাক শিল্প প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী ভূমিকা। তার আমলে পোশাক শিল্পকে যে রাষ্ট্রীয় সহযোগিতা এবং সমর্থন দেওয়া হয়, ব্যাক টু ব্যাক এলসির যে নীতি প্রবর্তন করা হয়, এবং বন্ডেড ওয়্যার হাউসের যে নীতি প্রবর্তন করা হয়, তার ফলে বাংলাদেশের পোশাক শিল্প সুউচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছিল, এবং তার সময়ই বাংলাদেশের শ্রমিকরা, কর্মজীবী মানুষ দেশের বাইরে গিয়েও কাজ করার যে সুযোগ লাভ করে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে তার যে বন্ধুত্বের নীতি, সেই নীতির ফলে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে যেয়ে কাজ করার সুযোগ পায়,
এবং তার অনুসৃত নীতির ফলেই আজকে বাংলাদেশে ব্যাপক যে রেমিটেন্স আসছে সেটা আজকে সম্ভব হয়েছে তার অনুসৃত নীতির ফলে। এক কথায় বলা যায়, শহীদ জিয়া দেশের ভিতরে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির সূচনা করে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশের সম্ভাবনার দিকগুলোকে উন্মোচিত করে আজকে বাংলাদেশে আমরা যে খাদ্যে স্বয়ম্ভরতা লক্ষ্য করছি, আজকে যে ব্যাপক রেমিটেন্স আয় বাংলাদেশের পক্ষে অর্জন করা সম্ভব হচ্ছে, পোশাক খাতে বাংলাদেশ যে বিশ্বে দ্বিতীয় রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছে, সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি যে একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে সেটা শহীদ জিয়ার অনুসৃত নীতির ফলেই সম্ভব হয়েছে। আজকে আমাদের দুর্ভাগ্য, শহীদ জিয়া বেশি দিন বেঁচে থাকেননি, তাকে কুচক্রীরা হত্যা করেছিল 30 মে রাতে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরও উন্নয়নের শিখরে আরোহণ করতে পারত এবং বাংলাদেশ বিশ্ব সভায় একটা আরও উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত হতে পারত। আজকে শহীদ জিয়ার যে মৃত্যুবার্ষিকী তাতে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং তাকে শুধু স্মরণ করাই যথেষ্ট নয়, তিনি যে পথ অনুসরণ করেছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তন করেছিলেন, তিনি যে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন, তাকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই কাজটি করতে হবে শহীদ জিয়ার অনুসারী সৈনিকদেরকে। আজকে আমরা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করব, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন তাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এবং তাকে জান্নাতবাসী করেন, এবং সেই সঙ্গে শহীদ জিয়ার স্মৃতিকে অমলিন রাখার জন্য আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার নীতি অনুসরণ করব, তার প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাব এবং সে পথে এগিয়ে গেলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের অর্থনীতি একটা পাকাপোক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে তিনি যে বহুদলীয় গণতন্ত্রের যে রাজনীতি প্রবর্তন করেছিলেন সেই রাজনীতির ফলে বাংলাদেশের গণতন্ত্র সত্যিকার অর্থে একটা সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকবে। আজকে বাংলাদেশের গণতন্ত্র যে সংকটজনক অবস্থায় পৌঁছেছে তার থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে শহীদ জিয়ার অনুসৃত নীতিকে অনুসরণ করা।